তো আপনারা অনেকে বলেন যে বাজরা আমাদের চাপায় পাওয়া যায় না, তো এই ভাইয়ের কাছে আসলে আপনারা বাজরাও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম দর্শবিন্দু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। দর্শবিন্দু, এই যে দেখতে পাচ্ছেন আমাদের হানিফ ভাই, এটা এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ বাততলা কবুতরের খাবারের হাট। আসলে এই জায়গাতে অনেক ধরনের কবুতরের খাবার পাওয়া যায়। তো আপনারা অনেকে বলেন যে বাজরা আমাদের চাপায় পাওয়া যায় না, তো এই ভাইয়ের কাছে আসলে আপনারা বাজরাও পেয়ে যাবেন। তো এখন আসলে আমাদের হানিফ ভাই আপনাদেরকে খাবার গুলোর বিস্তারিত দামগুলো বলবে, যে আসলে দামগুলো কিরকম। হানিফ ভাই, এই যে আমরা দেখতে পাচ্ছি এনে গম, গমের দাম কিরকম? গম 42 টাকা কেজি। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন গম 42 টাকা কেজি। আর যদি কেউ বস্তা নিতে যায়, বস্তার দাম কিরকম? বস্তা 2000 টাকা বস্তা, 50,000 টাকা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোলা, তো এই ছোলা কত করে? 65 টাকা কেজি। দেখতে পাচ্ছেন ছোলা 65। আর এই যে কালাই দেখা যাচ্ছে, কালাই হচ্ছে 85 টাকা কেজি। এটার এটা কি সেম? না, এটা হচ্ছে 84 টাকা কেজি। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ 84 আর 85 দুই ধরনের কালাই আছে। এবং আপনারা ধান দেখতে পাচ্ছেন, অনেকে বলেন যে ধান আপনাদের কবুতরের গলায় আটকে যায়, তো আপনারা এই ধানটি যদি নিয়ে যান, এটি আসলে কবুতরের জন্যই তৈরি, তো আপনারা কবুতরকে ধানটি খাওয়ালে কবুতরের গলায় আটকিবে না। তো এই ধানগুলো কত করে কেজি? ধান হচ্ছে 32 টাকা কেজি। 32 টাকা কেজি। আর বস্তা যদি কেউ নিতে যায়? বস্তা নিলে পড়বে 1500 টাকা। 1500 টাকা বস্তা পড়বে। এই ধানটি দেখতে পাচ্ছি, এটা একটু ছোট ধরনের, এটা কত করে কেজি? ওটা 32 টাকা কেজি। এটাও দেখতে পাচ্ছেন 32 টাকা কেজি। এবং এই যে চীনা আছে, চীনা কত করে? চীনা 40 টাকা কেজি। চীনা 40 টাকা কেজি। এবং এই যে ছোট ছোট ভুট্টা আছে, এই ভুট্টাগুলোর দাম কিরকম? 33 টাকা কেজি। 33 টাকা কেজি। এবং এই যে সরিষা দেখতে পাচ্ছেন, না ইন্ডিয়ান আনি ভাই, সরিষা কিরকম দাম? 95 টাকা কেজি আপনার। সরিষার দাম এখন 95 টাকা কেজি। আপনাদেরকে এই জায়গাতে আরো অনেকগুলো খাবার আছে, আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন ভুট্টা ভাঙা 45 টাকা কেজি। দেখতে পাচ্ছেন ভুট্টা ভাঙা। এবং এই যে এই জায়গাতে মুসরি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, মুসরি 85 টাকা কেজি। মুসরি হলো 85 টাকা কেজি। এবং এই যে মটর, মটর কত করে? মটর 75। 75 টাকা কেজি। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাজরা, আমাদের চাপায়ে আপনারা এই বত্তলা হাটে এসে এই হানিফ ভাই আর কাছে আসলে আপনারা এই বাজরা পেয়ে যাবেন। বাজরা কত করে? 58 টাকা কেজি। ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আরো অনেক খাবার আছে। কাছেন দর্শকবৃন্দ, আপনারা সব ধরনেরই খাবার আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ বত্তলা হাটে পেয়ে যাবেন। কি কি হিসাব আছে? কনসার কি দেখি? তো আপনারা যদি কেউ কবুতরের ভালো খাবার নিতে চান, তো আপনারা এই যে হানিফ ভাইয়ের কাছে এসে যোগাযোগ করতে পারেন। বত্তলাহাটে আপনারা আসলে এই যে হাট থেকে, কবুতর হাট থেকে একটু দূরে, আপনারা এখানে অনেক কম মূল্যে আপনারা অনেক ভালো ভালো খাবার পেয়ে যাবেন। পরিষ্কার খাবার, পরিষ্কার এবং খুব পরিষ্কার খাবার, খাবারগুলো অনেক পরিষ্কার। আমি এই জায়গা থেকে আমার কবুতরকে খাবার নিয়ে যেয়ে খাওয়াই এবং অনেক ভালো খাবার। দর্শকবৃন্দ, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ বত্তলা হাটে আসলে কিরকম কবুতরের খাওয়ারের দাম। তো এই ছিল আমাদের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও না দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরের খেয়াল রাখবেন। এই প্রত্যাশা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।